অভিজিতের থেকে কেড়ে নেওয়া মামলা চাইলো হাইকোর্ট। শিবগানমকে হাইকোর্টের প্রধান বিচারপতি করার বিজ্ঞপ্তি। শিবগানমকে শুভেচ্ছা টুইট কিরণ রিজিজুর। ভারপ্রাপ্ত থেকে পদে উন্নীত শিবগানম। দিন তিনেকের ব্যবধানে মামলা সরানোর কাজ শুরু। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির যে দুটি মামলা থেকে সরিয়ে দেওয়া হলো, সেই মামলা দুটি এবার চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলাস। ইতিমধ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তিরুনেলভেলি সুব্বাইয়া শিবগানমকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের আইন মন্ত্রক। যদিও বিচারপতি শিবগানমকে নিয়োগ পদ্ধতির প্রক্রিয়া শুরু হয় গত বছর থেকে। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিতর্ক চলাকালীনই এই প্রক্রিয়া গতি পায়। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির দুটি মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পরই প্রধান বিচারপতি হিসাবে শিবগানমের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল আইন মন্ত্রক। 2022 9 ফেব্রুয়ারি বিচারপতি শিবগানমের নাম সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামে। 30 মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সেই নাম মঞ্জুর। 1 এপ্রিল থেকে ভারপ্রাপ্ত বিচারপতি হিসাবে দায়িত্ব। 1 মে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতি শিবগানম। একদিকে যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শিবগানমের সমর্থনে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের, অন্যদিকে যে দুটি মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হলো, সেই দুটি মামলার ফাইল চেয়ে পাঠিয়েছে প্রধান বিচারপতির এজলাস। বিচারপতি গঙ্গোপাধ্যায় থেকে রমেশ মালিক এবং সৌমেন নন্দীর মামলা নিয়ে নেওয়া হয়েছে। এই দুই মামলার ফাইলগুলি ডেপুটি রেজিস্ট্রারের কাছে এবং নতুন বিচারপতির কাছে মামলাগুলি পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আইনমন্ত্রী কিরণ রিজিজু হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে শিবগানমকে শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইট করেছেন। বিচারপতি শিবগানমের জন্ম তামিলনাড়ুতে। 1986 সালে আইনজীবী হিসাবে নাম নথিভুক্ত। দীর্ঘ 23 বছর আইনজীবী পেশায় থাকার পর শপথ। মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ। 2011 সালে বিচারপতি হিসাবে তিনি উন্নীত হন। 12 বছর পর সেখান থেকে কলকাতা হাইকোর্টে বদলি। 2025 সালের 15 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা প্রধান বিচারপতির। যেদিন নিয়োগ দুর্নীতি মামলায় এজলাস বদলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেদিনই কলকাতা হাইকোর্টে রাত পর্যন্ত নিজের চেম্বারেই ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত থেকে বেরোনোর সময় তিনি বলেছিলেন, মামলা থেকে তিনি নিজে সরেননি, সুপ্রিম রায় মেনে নিতে হয়েছে তাকে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।